ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আহত অর্ধশত আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধা করছে না প্রধানমন্ত্রী পিএসটি প্রশ্ন ফাঁস চক্রে গ্রেফতারকৃত দুইজনের বাড়ি বগুড়ায় তাদের বিরুদ্ধে রয়েছে নানা অপকর্মের অভিযোগ সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের দেগুলিতে দুই বাংলাদেশে নিহত আসসালামু আলাইকুম শারমিল লীনা স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্র লীগের কর্মীদের মধ্যকার সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছে টিএসসি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ চলার মধ্যে বিকেল 3টার দিকে বিজয় 71 হলের সামনে সংঘর্ষের সূচনা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় 71 হলে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেয়া হয় এ নিয়ে ছাত্র লীগ নেতা কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তখন আশপাশের হলগুলোর ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে যোগ দেন আন্দোলনকারীর শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট নিক্ষেপ চলায় এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চলায় একটি এস থেকে একটি দল সেদিকে যাত্রা করেন মল চত্বরে তাদের বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট নিক্ষেপের এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জায়গা থেকে পিছু হটে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থানে আছে দুই পক্ষই দর্শক এই খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে জাবেদ সংঘর্ষে পর তো দুই পক্ষই এখন মুখোমুখি অবস্থান করছে তো এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আজকে কিন্তু বিকাল ঠিক সাড়ে তিনটার দিকে বিজয় একাত্তর হলের সামনে কিন্তু যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে কোটার যৌক্তিক আন্দোলনে কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলন যারা করছেন তাদের মধ্যে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল শোডাউন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় তারা মিছিল করে যাচ্ছেন এবং এই মুহূর্তে যদি আমি বলি কোটার সংস্কারের যে আন্দোলন করছেন আন্দোলনকারীরা কিন্তু এখন আর মাঠে নেই তারা হলের ভিতরে চলে গিয়েছেন কারণ তাদেরকে ধাওয়া দিয়ে যেতে বাধ্য করা হয় এবং সংঘর্ষের মূল কারণটা যদি আমি একটু বলি সেটা হচ্ছে যে বিজয় একাত্তর হলের গেটের সামনে গিয়ে আন্দোলনকারীরা একটা খবর পেয়েছে যে গেট বন্ধ করে তাদের লোকজনকে বের হতে দিচ্ছে না ছাত্রলীগের নেতাকর্মীরা সেই জন্য তারা সেই হলের সামনে গিয়ে নেতাকর্মীদের তাদের আন্দোলনের সমর্থনকারীদের বের করতে যায় তারপর উভয় পক্ষের মধ্যে এইট পাটকেল নিক্ষেপ হয় এবং সেখানে কিন্তু হলের গেটের সামনের সাইকেল এবং কাজটাজ ভাঙচুর করা হয় এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয় ধাওয়া পাল্টা দেওয়া হয় ধাওয়া পাল্টা হয় ছাত্রলীগ এবং আন্দোলনকারী যারা ছিলেন তাদের উভয়েরই কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাটজন জন আহত হয় শিক্ষার্থী এবং তাদেরকে অনেকেই কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন এবং ছাত্রলীগ যে দাবিটি করেছেন যে বিনা উস্কানিতে আন্দোলনকারীরা হলের ভিতরে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং তার ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে প্রতিরোধ করে তবে সাধারণ শিক্ষার্থীরা আবার বলছেন যে তারা তাদের লোকজনকে বের করতে সেখানে গিয়েছিল সে তারা বলছেন যে হলের ভিতর থেকে কাচের বোতল এবং পাটকেল নিক্ষেপ করা হয়েছিল তারাও সেটার প্রতিবাদ জানান এর ফলে এই সংঘর্ষ ঘটে অর্থাৎ একে অপরের প্রতি দোষ চাপাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পুরোপুরি দখলে আছে এবং তারা টিএসসিতে যে সমাবেশের কথা ছিল সেই সমাবেশের প্রস্তুতি অলরেডি নিয়েছে এবং মাইকিং হচ্ছে তারা সেখানে বড় একটি সমাবেশ করবে কিছুক্ষণের মধ্যেই লিনা জাভেদ আপনি আমাদের সঙ্গে থাকুন দর্শক এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে নূর ছাত্রলীগ যতটুকু জানিয়েছে আমরা যে সমাবেশ ডেকেছে এবং সমাবেশের প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন যতটুকু জানি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে আর তাছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান ঠিক কোথায় এখন সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একেবারে থমে যে অবস্থা সেই রকম অবস্থায় পরিণত হয়েছে আজকে কোটা সংস্কার দাবিতে যারা আন্দোলন করছিলেন তাদের একটি সমাবেশ ছিল বেলা বারোটায় সে সমাবেশটি চলছিল দুপুর দুইটা দুপুর দুইটা পর্যন্ত সমাবেশটি হয় দুইটার পরে সেখানকার শিক্ষার্থীরা হলে গিয়ে হল থেকে শিক্ষার্থীদেরকে উদ্ধার করতে আনতে গিয়েছেন এমনটি তারা আমাদের কাছে বলেছিলেন কিন্তু সেখানে হলে যে ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের বেশ কয়েক কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া হয় এরপরে তিনটা সাড়ে তিনটার পর পুরো চিত্রটি পাল্টে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোটাই ছাত্রলীগের নিয়ন্ত্রণে চলে আসে এবং যারা আন্দোলনকার ছিলেন কোটা সংস্কারে যারা আন্দোলন করছিলেন তারা এখন এই মুহূর্তে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অবস্থান নেই আন্দোলনের যারা সমন্বয়কারী রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি তারা বলছেন তাদের অধিকাংশ সমন্বয় কি আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা বলেছেন তারা হয়তো রাতে তাদের যে পরবর্তী আপডেট সেটি আমাদেরকে জানাবেন তারা কি পরিকল্পনা করছেন সেটি আমাদেরকে জানাবেন আর এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় সবকটি সব পয়েন্টে সবকটি পয়েন্টে ছাত্রলীগ সতর্ক অবস্থান নিয়েছে তারা বলছেন যে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে বহিরাগত শিক্ষার্থীরা এসে যারা হলে থাকে শিক্ষার্থীদেরকে আক্রমণ করেছে যার কারণে নেতাকর্মীদেরকে এই সতর্ক অবস্থানটি নিতে হয়েছে এবং তারা এজন্যই হলের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় অবস্থান নিয়েছেন বলে ছাত্রলীগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এদিকে কোটা সংস্কারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করছে চট্টগ্রামে রেল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিকে শহরের কর্মসূচিতে আসার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে এক দফা দাবিতে যশো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে শহরের পালবাড়ি এলাকায় বিক্ষোভ শুরু করেন পরে যশো প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে তাদের ব্যানার কেড়ে নেয় এ সময় শিক্ষার্থী মাসুমকে তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ নিচে করেছে অন্যদিকে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঘন্টাব্যাপী ব্যাপী অবস্থান কর্মসূচি ও দশ মাইল সড়কে অবরোধ করে দর্শক এখন আমরা যাচ্ছি ঢাকার বাইরে চট্টগ্রামে সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ আরিজ ঢাকার অবস্থা তো বেশ থমথমে অবস্থা তো কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা কি এখনও বিক্ষোভ করছেন কিনা আপনি দেখছেন এখন এখানে বিকেল এর পর থেকে আসলে চট্টগ্রামের ষোলশর এলাকায় কোটা বিরোধী শিক্ষার্থীরা এখানে আন্দোলন শুরু করছিলো তারা চট্টগ্রামের যে রেলওয়ে ষোলশ্বর দুই নম্বরের রেল সড়কে অবস্থান করেছিল এবং একটু আগে থেকে সেখানে যে ছাত্রলীগের একটি অংশের সাথে এই মুহূর্তে দাওয়া পাল্টা দেওয়া চলতেছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে মূল সড়ক আছে এখানে ছাত্রলীগের একটি অংশ মিছিল নিয়ে আসছে এবং যারা কোটা বিরোধী যে শিক্ষার্থীরা এখানে সমাবেশ করছে তারা আসলে এক পক্ষ আর এক পক্ষকে আসলে এখানে পাতর নিক্ষেপ করছে এবং মাঝে পুলিশও আছে কিন্তু যে এই মুহূর্তে দুই পক্ষ আসলে মুখোমুখি অবস্থান করছে এবং সেখানে বিপুল পরিমাণ শিক্ষার্থী এখানে কোটা বিরোধী শিক্ষার্থীরা এখানে আছেন এবং এর পাশাপাশি যে মহাসড়ক এশিয়ান হাইওয়ে সড়ক জিসির মোড় হয়ে এখানে ছাত্রলীগের একটি অংশ এখানে মিছিল নিয়ে আসার পরে আসলে উত্তেজনাটা শুরু হয়েছে তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখানে পুলিশ অবস্থান করছে এবং পুলিশ চেষ্টা করছে যে দুই পক্ষকে একটি শান্তিপূর্ণ অবস্থানে নেওয়ার জন্য চেষ্টা করছে এখানে এই মুহূর্তে উত্তেজনা করছে এর আগে আসলে দুপুরের পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে একজন রাফি নামে সমন্বয়ককে তাকে তাকে ছাত্রলীগের একটি অংশ এখানে শহরে আসার সময় তাকে আটকিয়ে রাখে এবং পক্টর অফিসে নিয়ে যায় তাকে জোর করে ছাত্রলীগের পক্ষে মিছিলে অংশ নিতে দেখা গেছে ফুটেছে এরপর থেকে আসলে শহরে উত্তেজনা শুরু হয়েছে যে চট্টগ্রাম মুখী যে শাটল ট্রেনে করে শাটল ট্রেনটি এখানে আটকিয়ে দেওয়া হয়েছে এবং সেটি পতিয়াবাদ এলাকায় এখনও পর্যন্ত শাটল ট্রেনটি এখানে শহরে আসতে পারেনি তবে এখানকার চট্টগ্রাম শহরে অবস্থানরত যেই সব স্কুল কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যারা অবস্থান আছেন তারা কিন্তু দুপুরের পর থেকে ষোলসরা স্টেশন এলাকায় অবস্থান নিয়েছে এবং এখানে একটু প্রায় পাঁচটা পর্যন্ত এখানে একটি শান্তিপূর্ণ অবস্থান এবং তারা সমাবেশ করছিল সেখানে তাদের কোটা সংস্কারের যে এক দফা দাবিতে তারা এখানে কাজ করছিল এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলো এখানে আমরা যেটা দেখেছি যে দুপুরের পর থেকে চট্টগ্রামে জিসির মোর ওয়াশা এবং ইস্পাহানি মোর এলাকায় সেখানে ছাত্রলীগের নেতাকর্মীর অংশ নিয়েছে এবং তারা একটু আগে তারা ষোলশর এলাকায় এসে পৌঁছেছে মিছিল নিয়ে এবং এটি প্রায় মুখোমুখি অবস্থান চলে গেছিলো এখানে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেল লাইনের পাতর দিয়ে তাদেরকে প্রতিরোধ করেছে এবং ইতিমধ্যে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায় যে যে চট্টগ্রাম এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফিকে উঠিয়ে নেওয়া হয়েছে এরপর থেকে আসলে দুই দিকে উত্তেজনা তাকে ছাড়িয়ে নিতে বেশ কিছু বৈষ বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পক্টর অফিসে গেলে তাদের উপর হামলা হয়েছে এবং এই খবরটি চট্টগ্রাম শহরে এসে পৌঁছানোর পরেই মূলত উত্তেজনা এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে পৌঁছে জড়ো হয়েছে এবং এখন পর্যন্ত মোটামুটি দুই দিকে দুই পক্ষ অবস্থান নিয়েছে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং মূল সড়কে আছে ছাত্রলীগের নেতাকর্মীরা এর মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন যদি বা তাদের সংখ্যা অপ্রতুল এবং সেই কারণে এখন উত্তেজনা বিরাজ করছে এখানে পাথর দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে জানছিলাম চট্টগ্রাম থেকে কোটা আন্দোলনের সর্বশেষ খবর আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধা করছে না বিষয়টি খুবই লজ্জাজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে সরকারের নীতি জিরো টলরেন্স উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন দুর্নীতি করে দুর্নীতি করে কয়েকজন বদনাম হয় সবার এটা হতে দেওয়া যাবে না এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন এন্ড এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকার উপর দায় চাপিয়ে দেওয়া হয় আমি এটা বিশ্বাস করি না দুর্নীতি খুব কম লোকই করে কিন্তু তার বদানটা হয় খুব বেশি এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ও সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল। চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল এসব অত্যাচার রাস্তা লাশ এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না পিএসসি প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত গ্রেফতার দুই জনের বাড়ি বগুড়ার গাবতুলি উপজেলায় এই দুজনেই মিলে মেশে করেছেন নানা অপকর্ম শুধু যে প্রশ্নপত্র ফাঁসেই তারা জড়িত ছিলেন তা নয় তাদের বিরুদ্ধে সুস্থ মানুষকে প্রতিবন্ধী সাজিয়ে কোটাই নিয়োগ পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে এর বিনিময়ে তারা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন পিএসসির প্রশ্নফাঁসের অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আছে বগুড়ার গাবতলি উপজেলার বাইগুনি মন্ডলপাড়া গ্রামের মামুনুর রশিদ মামুন ও একই উপজেলার দোয়ারপাড়া গ্রামের নিয়ামুল হাসান জেমস গ্রেপ্তারকৃত মামুন ঢাকায় পাসপোর্ট অধিদপ্তরে অফিস সহকারী হিসেবে এবং নিয়ামুল হাসান জেমস ঢাকা সৌরবর্দী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ান পদে কর্মরত অভিযোগ আছে এই দুজন প্রশ্নফাঁস করার পাশাপাশি টাকা নিয়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাদেরকে চাকরি দিয়েছেন তাদের অধিকাংশই চাকরি পেয়েছেন প্রতিবন্ধী কোটায় চাকরি দেশে বেশ কয়েকজন দেশে পেয়েছিতে চাকরি আগে একটা চাকরি যাওয়ার পরে পরে সম্ভবত এখন যে ঠিকানা দেওয়া আছে এটা সোহারবাড়ি মেডিকেল কলেজ হসপিটালে আছে কাকু থেকে আপনার এই যে অর্থ লিসে কাকু থেকে জমি নিছে এভাবে তারা চাকরি করতেছে গাবতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানান আসামিদের ব্যাপারে গত বছর দুদকে একটি অভিযোগ দেয়া হলেও তার ফল পাওয়া যায়নি এখনো আমি যদিও অভিযোগটা দুদকে করেছিলাম এক বছর আগে গত এক বছর আগে তারপরে দুদক থেকে আমার সাথে যোগাযোগ করা হয় নাই তারপরেও আমি এই অভিযোগের অনুলিপিটা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আমি পাঠিয়েছিলাম আমি আশাবাদী ছিলাম হয়তো এর বিচার একসময় হবে চাকরির প্রলোভন দেখিয়ে যাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রশ্নপত্র ফার্স্ট চক্রের সাথে জড়িত আসামি মামনুর রশিদ ও নিয়ামুল হাসান জেমস সেসব ভুক্তভোগী এই দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এনটিভি নিউজ ডেস্ক এ কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন রোববার বিকেলে নাজিরের গাঁও ও কাওয়ারটুক বারোশো তিপ্পান্ন পিলারের উপরে এই ঘটনা ঘটে বিওপি ও বিজিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন আলী হোসেন ও কাউসার আহমদ এই ঘটনায় একই গ্রামীণ নবী হোসেন আহত গতকাল ওই তিনজন কোনো এক সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এরপর নিহতদের লাশ সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এই ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দশমবারের মতো অনুষ্ঠিত হল আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি উপজেলার স্বাধীনতা হলে শনিবার এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় সরাইল ও আশুগঞ্জ উপজেলার তেরোটি শীর্ষস্থানীয় স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণী মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের মাঝে এই শিক্ষাবৃত্তি দেয়া হয় মোট একশো জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ ডট এন টিভি বিন ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছটা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সোsearchTerm সেট meticulousാണোস না এমন মায়ের মারും উত্তার মত খালি সাইড পারবি জি আমার বউ আস তুইও বিরাজরানি আর আমার বউ টুনিবিবি তোর বান্দি আমার সংসারটা কেন ভাঙতে সময় না মিজা জামাই আটকা রাখতে পারেন না কেমন গো আপনি কেলাঙ্গরির আর কি বাকি আছে বদনাম তো সল্লাইই লাগছে আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছিল ময়না তো পালাইতে চাই না ওরে পালাইতে হই বই ময়না রে তুই আমারে মাফ করে দিস মা আমারে খাওনের মধ্যে বিশ মাখায় মেরা ফলিতে চাইছে মাইরা আম গাছের লগে ঝুলায় দিবেন এমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন তখন জন্মসন দে হলো বিকাশের স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর